পেশাগত দক্ষতা, সামাজিক মূল্যবোধ, দেশপ্রেম ও সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করে সেনাবাহিনীকে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর ও প্রশিক্ষিত যুগোপযোগী সেনাবাহিনী গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। বাদে সেনাবাহিনী নয় পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সাভার সেনানিবাসে 9টি ইউনিট এবং 1টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন তিনি। এ সময় দেশমাতৃকার সেবায় সেনাবাহিনীকে আত্মনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংবিধানকে সমুন্নত রেখে দেশকে এগিয়ে নেওয়ারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেবায় আপনারা আত্মনিয়োগ করবেন, দেশ মাতৃকার সেবা করাটাই হচ্ছে সব থেকে বেশি গৌরবের কাজে, আপনারা সেই দিকেই বিশেষভাবে মনোনিবেশ করবেন। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন, আধুনিক শিক্ষায় শিক্ষিত, সুপ্রশিক্ষিত একটি সেনাবাহিনী গড়ে উঠুক, যেটা জাতির পিতা তার 1974 সালে পত্রিকার নীতিমালায়ও বলে গেছেন। বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই আমাদের লক্ষ্য। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ, ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব।